সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বিএলডিসি মোটর চালানো দেখব। এটি আসলে একটি অটো রিক্সার মোটর, তো এখানে লাইন দেয়া আছে। তো আমরা দেখেন এই সুইচটি অন করছি, তো সুইচ অন করলে আমাদের এখানে ইন্ডিকেটর জ্বলে উঠলো, অর্থাৎ লাইনটি পেয়েছে। আমরা প্রথম অবস্থায় এটা চালাবো, এটা হলো পিকআপ, তো এটা দিয়ে আমরা চালাই। তো দেখেন এটা চলছে, তো এটা আমরা দেখতে পারছি এদিকে ঘুরতেছে। আমরা যদি এটা বিপরীত দিক ঘোরাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা সুইচিং আছে, এটাকে আমাদের এটা শর্ট করা লাগে আর কি। এটা শর্ট করে দিলে এটা বিপরীত দিকে ঘুরবে। তো এটা আসলে শর্ট করা তো থাকবে না, এটা একটা সুইচে লাগানো থাকবে, যে সুইচটা আমরা যখন ধর প্রয়োজনে সুইচ দিব তখন সেটা বিপরীত দিকে ঘুরবে। তার এখানে দেখেন যে এখন রাতে যখন লাইট প্রয়োজন হয়, তো সেই সময় আমরা এই সুইচটা আরেকটি ঘাট চেঞ্জ করব, সেই ক্ষেত্রে যে লাইটটি জ্বলবে, আর সেই সময়ও কিন্তু আমাদের মোটরটি আগের মতোই চলবে আর কি। যখন যেদিকে দরকার আমরা সেদিকে চালাবো, যদি এটা পিছন দিকে ঘোরানোর প্রয়োজন হয় তখন এই সুইচটি অফ থাকবে, অর্থাৎ সেটা এদিকে ঘুরবে। তো আমরা এখানে ব্যাটারি ছাড়া চালাইছি, অর্থাৎ আমাদের যে চার্জার আছে আমরা চার্জারটা দিয়ে এটা কানেকশন করছি। তো আমরা আমাদের এই কানেকশনটা আপনাদেরকে দেখাই দেবো, তার মানে ফুল একটি কানেকশন আপনারা বুঝতে পারবেন। তো আমি লাইনটি এটা অফ করি, যে সুইচের এটা ঘাট শেষ অফ করি, অফ করার পরে লাইনটি অফ করে কানেকশনটা আপনাদেরকে বুঝিয়ে দিব। নিরাপত্তার জন্য আমি প্লাগটি খুলে নিলাম। তো দেখেন আমাদের এই যে মোটরটি, তো এই মোটরটি থেকে মূলত এই যে তার আসছে, তো এই যে তিন কালারের তিনটি তার আসছে, এটি হলো মোটরের মূল সাপ্লাইয়ের তার। আর এটি কন্ট্রোলিং এর জন্য এখানে আরো পাঁচটি তার আসছে। তো এখানে এই তিনটি আসছে সেন্সর থেকে, আর দুটি আসছে হলো আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ একটি পজিটিভ একটি নেগেটিভ তার। তো দেখেন যে এটা মোটরের এই যে তিনটি তার, হলুদ নীল আর সবুজ, এটি এসে কন্ট্রোলিং এর তিনটি তার, কন্ট্রোলারের তিনটা তারের সাথে কিন্তু লেগে যাবে। কন্ট্রোলারের তিনটা তারও সেম কালারের তার রয়েছে। আর এখান থেকে যে পাঁচটি তার আসছিল সেটিও কিন্তু এসে কন্ট্রোলার থেকে যে পাঁচটি তার বেরিয়েছে, এখানে যে কালার আছে এখানেও সেম কালারেরই পাঁচটি তার রয়েছে, অর্থাৎ এই যে লাল হলুদ সবুজ, এখানে নীল এবং কালো আছে, এখানেও কিন্তু দেখেন একই কালারের তারগুলো আছে। আর তাছাড়াও এই যে সকেটটা, এটা কিন্তু এটার সাথেই বসবে, এখানে আর বাকি যেগুলো আছে এর কোনোটার সাথে এটি বসবে না। তাহলে দেখেন যে আমরা মোটরের মূল যে তারগুলো আসলো কন্ট্রোলিং এর পাঁচটি এবং এখানে মোটরের তিনটি, এটা আমরা কানেক্টেড করলাম। করার পরে এখানে আমরা এই যে কন্ট্রোলিং এর এখানে কিন্তু কন্ট্রোলারটাই আমরা পাওয়ার দিব, অর্থাৎ এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই যাবে। তো এই কন্ট্রোলারটা, এটা হলো মোটরটা 48 ভোল্টের মোটর, তো সেই 48 ভোল্ট আমাদের ব্যাটারি থেকে দিতে হবে। তো এখানে যে আমরা দিব, এখানে এই জায়গাতে কিন্তু আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে, অর্থাৎ এর পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ, এর নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ, 48 ভোল্ট আর কি। সেটা আপনার একত্রিত একটা ব্যাটারি হতে পারে, বা আপনার এখানে দু তিনটা ব্যাটারি মিলে আপনারা করে নিতে পারেন। তো যেমন আপনার 12 ভোল্টের করলে 4টা ব্যাটারি লাগবে। তো ঠিক আছে, আশা করি বুঝছেন। তো এখান থেকে দেখেন যে আমাদের চার্জ দেওয়ার জন্য কিন্তু আবার এই যে কেবলটি, তো সেই কেবলটি আমাদের লাগাতে হবে, যেটা আপনার কন্ট্রোলারের সাথেই আপনি পেয়ে যাচ্ছেন বা পেয়ে থাকেন। তো সেটি এসে আমাদের এই যে এই কেবলটি আর কি, তো এই কেবলটি দেখেন যে এখানে অনেকগুলো তার আছে, তো সেখানে এই যে তারগুলো আছে, এই তারগুলো আপনার ওয়ারিং এর জন্য, আপনি যে রিক্সা বা অটোতে লাগাবেন তার ওয়ারিং এর জন্য বিভিন্ন ভোল্টের বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়তে পারে, সেই জন্য আর কি তারগুলো দেয়া। আর এখানে মূলত এখান থেকে এসে দেখেন যে মূলত এই যে চার্জিং এর জন্য আমাদের লাইনটি রয়েছে, তো এটাই আমরা চার্জার থেকে লাইনটি লাগাই। তো এই লাইনটা দেখেন যে আমাদের চার্জার, এই যে চার্জারে আমরা চার্জার দিয়ে চালালাম, আমাদের এখানে ব্যাটারি কানেক্টেড নাই। তো আমরা এখানে এই যে চার্জার 48 ভোল্ট 70 এম্পিয়ার আওয়ারের, তো এই চার্জারটা দিয়ে আমরা চালাইছি, লাগাই দিচ্ছি। এটা কানেকশন বোঝার পরে আমাদের বাকি থাকে হলো এখানে,
তো দেখেন যে আমরা এখানে আমাদের এই যে সুইচটা কিভাবে কানেকশন হবে সেটা আমরা দেখব এর সাথে লাইটও রয়েছে কিন্তু তো এখানে যেটা আছে মূলত দেখেন যে একটা পজিটিভ একটা নেগেটিভ আর এই পজিটিভ নেগেটিভটা মূলত এই যে লাল এবং কালো এটা এখানে এসে সংযোগ হবে যেটা আমাদের কন্ট্রোলার থেকে এবং ব্যাটারি থেকে আসছে এটা 48 ভোল্টের আর কি আর যখন আমরা এটা সুইচটা অন করতেছি আর কি প্রথম অনে কিন্তু আমাদের এই সবুজটি লাইন পাচ্ছে আর এই সবুজটি এমন একটি যেটা দ্বিতীয় ক্ষেত্রেও লাইন পাচ্ছে অর্থাৎ সরাসরি লাইন পাচ্ছে এক কথায় আমরা বলতে পারি যে এখানে যে আমরা পজিটিভটা দিছি এই লালটা যেটি আর কি লালের সাথে সবুজটি কিন্তু শর্ট করা আছে ভিতর থেকে আমরা দেখলে এটা দেখতে পারবো এটা খুলে দেখাইতে হবে যাই হোক এটা আপনারা মিটারটা চেক করে নিতে পারেন কারণ এটা যে কাজটা এটা মূলত কাজ হলো আমাদের কন্ট্রোলারকে অন করা অর্থাৎ এখানে সবুজ তারটা কিন্তু এখানে দেখেন যে কন্ট্রোলারের এখানে এই যে সবুজ মার্কিং করা আছে একটা তার এখানে যাচ্ছে এটা যদি মনে করেন যে আপনার এটা কাজ না করে সুইচ কোনো কারণে নষ্ট হয়ে যায় বা সুইচ যদি চাবি হারিয়ে ফেলেন তা আপনি এই তারটা কিন্তু এখানে পজিটিভের সাথে লাগালে আপনার এটা অন হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এটা যদি আপনার সুইচ লগও থাকে বা সুইচটা না পান বা নষ্ট হয়ে যায় সেই সময় কিন্তু আপনি চাইলে এটা এই যে এই সবুজ তারটা এখানে পজিটিভের সাথে লাগালে কিন্তু আপনি এখানে পিকআপ ব্যবহার করে আপনি এটা চালাতে পারবেন ঠিক আছে অতএব এখানে যে অন করার জন্য যেটা দরকার এখানে পাওয়ার দরকার পজিটিভ পাওয়ারটা দরকার এই সার্কিটটিকে বা এই কন্ট্রোলারটা অন করার জন্য তো এখানে আর এখানে যদি আমরা অন্য পাওয়ার ব্যবহার করতে চাই এখানে আরেকটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি এটা অপশনাল আছে এখন লাগতেছে না তো ঠিক আছে তাহলে এটা আমরা এখানে তার দেখলাম দুটো লাইন ইন করছে একটা পজিটিভ নেগেটিভ 48 ভোল্ট আর সুইচিং হয়ে সেটা চলে গেছে আমাদের এই যে সবুজ কন্ট্রোলারে চলে গেছে সবুজ তার থেকে এখানে সবুজ হয়ে গেছে তো এই হলো সুইচিং ব্যবস্থা আর এখানে তো প্রথম অপশনে আমাদের ইন্ডিকেটর জ্বলছিল দ্বিতীয় অপশন দিলে সেখানে লাইট সহ জ্বলছিল আর কি আর এখানে দেখেন যে আমাদের পিকআপের জন্য যেটি আছে আর কি তো পিকআপের লাইনটা আমরা কন্ট্রোলিং এর কন্ট্রোলার থেকে আসছে তো এখানে একটা হর্নের জন্য ব্যবস্থা আছে আর এখানে যে তারটা এই যে তারের মাথা এখান থেকে এসে দেখেন যে এখানে কন্ট্রোলারের এই তারের সাথে এটা লাগছে এখানে যেমন কালারগুলো সেম কালারের সাথে তাছাড়াও এই সকেটগুলো মানে একটা আরেকটা লাগবে না আর কি ঠিক আছে তো এটা আমি চাইলে এখানে দেখেন যে অন্য অন্য অন্যটাই কিন্তু আমরা এভাবে বসাতে পারি এটা দুই পিনের হ্যাঁ এটা কিন্তু তিন তারের ঠিক আছে এখানে আর অন্য কোনোটা নাই যে তিন তারের যেখানের মধ্যে এটা বসতে পারে শুধু একটাই আছে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এখানে যে কালার এখানেও সেম কালার তা আশা করি আপনারা সহজে এটি কানেকশন করতে পারবেন তো আমরা এটা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এখন আমরা এটাকে আবার পুনরায় লাইন দিয়ে আপনাদেরকে চালিয়ে দেবো তো এটা লাইন দেওয়ার পরে আমাদের এখানে যে পাওয়ার সাপ আমাদের চার্জারে এখানে লাইন আসছে এখন আমরা এটা চাবি অন করব চাবি অন করলে দেখেন যে আমাদের ইন্ডিকেটর আছে আমরা এখন পিকআপ দিব আশা করি সময় বুঝছেন তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন।